হাই ভিওয়ার্স বিনাজ কিচেন ক্রিয়েশনে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের জন্য তৈরি করে দেখাবো অনিয়ন রিং এই অনিয়ন রিং বড় বড় পেঁয়াজ দিয়ে বানাতে হয় অনিয়ন রিং বানানো খুবই সহজ এবং খেতে অসাধারণ চলুন আমার অনিয়ন রিং বানাতে কি কি উপকরণ লাগবে একবার দেখিনি প্রথমে লাগবে পেঁয়াজ বিস্কিটের গুঁড়া তেল ময়তা ডিম লবণ ও মরিচের গুঁড়া প্রথমে পেঁয়াজগুলো আধা ইঞ্চি মোটা করে কেটে নিতে হবে এরপর কেটে রাখা পেঁয়াজ থেকে আস্তে আস্তে পেঁয়াজের রিংগুলো খুলে নিতে হবে এরপর পেঁয়াজের রিংগুলোকে সামান্য লবণ মেখে দশ মিনিটের জন্য রেখে দিতে হবে প্রথমে একটা বাটিতে এক কাপ ময়দা নিব ময়দা দিয়ে আধা চা চামচ লবণ ও আধা চা চামচ লালমরিচের গুঁড়া দিয়ে ময়দাগুলো ভালোভাবে মিশিয়ে নিব এরপর আরেকটা বাটিতে দুইটা ডিম নিব ডিমের সামান্য লবণ ও সামান্য লাল মরিচের গুঁড়া দিয়ে ডিমগুলো ভালোভাবে ফেটিয়ে নিব এখন সব পেঁয়াজের রিংগুলো কোট করে নিতে হবে প্রথমে একটা পেঁয়াজের রিং নিয়ে ডিমের মধ্যে চুবাতে হবে এরপর ডিম থেকে তুলে আবার ময়দায় মাখাতে হবে এরপর আবার ময়দা থেকে তুলে ডিমের মধ্যে চুবাতে হবে এরপর ডিম থেকে তুলে আবার বিস্কিটের গুঁড়ায় মাখাতে হবে এইভাবে সবগুলো পেঁয়াজের রিং কোট করে নিতে হবে প্রথমে কড়াইতে এক কাপ তেল দিব তেল ভালোভাবে গরম হলে একটা একটা করে পেঁয়াজের রিংগুলো তেলে দিয়ে দিব এরপর এপিট করে পেঁয়াজের রিংগুলো গোল্ডেন করে ভেজে নিব এই সময় চুলার আঁচ মিডিয়াম থাকবে এখন পেঁয়াজের রিংগুলো গোল্ডেন হয়ে গেছে এখন একটা প্লেটে টিস্যু পেপার দিয়ে পেঁয়াজের রিংগুলো তেল থেকে তুলে নিব এবং বাকি পেঁয়াজের রিংগুলোও একইভাবে ভেজে নিব তৈরি হয়ে গেল ক্রিস্পি দারুণ মজাদার অনিয়ন রিং এটা টমেটো সসের সাথে খেতে দারুণ লাগে আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশানে দিয়ে দেব অবশ্যই এইভাবে আপনারা তৈরি করে খাবেন আর আমার এই ক্রিস্পি মজাদার অনিয়ন রিং যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে লাইক কমেন্টস দেবেন এবং এরকম আরও রান্না দেখতে চাইলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবার নতুন কোন রেসিপিতে দেখা হবে ততক্ষণ আপনাদের পরিবারের সবার সুস্বাস্থ্য কামনা করি বাই